আসসালামু আলাইকুম, আমি ভাবনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো স্যুপ নুডলস। যেহেতু এখন বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু গরম গরম স্যুপ খেতে কিন্তু ভালোই লাগে। তাছাড়া আজকের এই স্যুপ নুডলসটা আমি খুব সহজেই একদম সিম্পল কিছু সবজি দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো, যা কিনা খেতে অসম্ভব মজার হয়েছে। বিকেলের নাস্তায় বড়দের অথবা বাচ্চাদের কিন্তু এই স্যুপ নুডলসটা অনেক পছন্দ হবে। আশা করছি আমার আজকের এই স্যুপ নুডলসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চট জলদি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকার যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো ইউটিউবে, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন কথা না বাড়িয়ে আজকের এই দারুণ মজার স্যুপ নুডলসের রেসিপিটা দেখে নিই। স্যুপ নুডলসটা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী অলিভ অয়েল অথবা বাটারও কিন্তু ব্যবহার করতে পারবেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভেজে নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটু নরম হয়ে গেলেই হবে। চুলার আঁচটা কিন্তু এই সময় আমি মিডিয়ামই রেখেছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1/2 কাপ চিকেন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনের যে বুকের মাংসটা আছে ওটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি 1/2 কাপ। চাইলে আপনারা পরিমাণে কিন্তু বেশিও দিতে পারবেন। তেলের মধ্যে এখন এই চিকেনটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 চা চামচের মতো লবণ। লবণটা দিয়ে আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে 1/4 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন বাটার বদলে আদা বা রসুনের যে কুচি আছে ওটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের চাইতে একটু কম কালো গোলমরিচের গুঁড়ো। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ গাজর কুচি আর 2 টেবিল চামচ সুইট কর্ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগির যে স্বাদে ম্যাজিক যে মশলাটা আছে, 5 টাকা করে কিনতে পাওয়া যায়, সে 1টা প্যাকেট পুরো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে স্যুপের মধ্যে এই স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করলে স্যুপের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। 4 কাপ পানি আমার আজকের স্যুপের জন্য যথেষ্ট। পানিটা দিয়ে এর মধ্যে আমি নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। আর দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি নুডলস। এখানে আমি চপস্টিকের যে নুডলসগুলো আছে ম্যাগি ওগুলো ব্যবহার করেছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নুডলসই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি 1 প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি, আর 1 স্টিক দিয়ে দিলাম কোকোলা যে নুডলসগুলো আছে চিকন লম্বাটে ওগুলো মাঝখান দিয়ে ভেঙে। চাইলে আপনারা পুরোটাই কিন্তু ম্যাগি দিয়ে করতে পারবেন। আমার কাছে এভাবেই ভালো লাগে, এই জন্য আমি এভাবেই নিলাম। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠেছে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমার এই নুডলসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, হাই হিটে কিন্তু করতে যাবেন না, তা না হলে কিন্তু স্যুপের যে ঝোলটা আছে ওটা কিন্তু শুকিয়ে যাবে। খাওয়ার সময় তখন কিন্তু এটার স্যুপ থাকবে না, একদম আঠালো হয়ে যাবে। এই জন্য চুলার আঁচটাকে লোতে রেখে কিন্তু আপনাদের এখন এই কাজটা করতে হবে। এরই মাঝে এর মধ্যে আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা তাদের টেস্ট অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমার স্যুপটা প্রায় হয়ে এসেছে। ঝালের জন্য এখানে আমি এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে কম বা বেশি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ঝালের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি, তাছাড়া আমার কাঁচামরিচগুলো কিন্তু অনেকটাই ঝাল। যাই হোক, আমার স্যুপটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেব। তৈরি করা হয়ে গেছে আমার দারুণ মজার স্যুপ নুডলস। এখন উপরে কিছু কাঁচামরিচ আর লেবুর রস ছড়িয়ে দিয়ে এটাকে আমি এখন পরিবেশন করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই স্যুপটা খাওয়ার সময় উপরে কাঁচামরিচ আর লেবুর রসটা দিয়ে কিন্তু পরিবেশন করবেন, এতে করে স্যুপের আপনারা আসলে একটা স্বাদ পাবেন।
আর এইভাবেই কিন্তু তৈরি করা হয়ে গেল আমার স্যুপ নুডলস। দেখলেন তো কতটা সহজে স্যুপ নুডলসটা তৈরি করা। বিকেলের নাস্তায় কিন্তু অবশ্যই আপনারা এই স্যুপ নুডলসটা তৈরি করে খাবেন, বাচ্চারা এবং বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই স্যুপ নুডলসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।